আসসালামু আলাইকুম, আমি প্রিসিলা বলছি নিউইয়র্ক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লজ্জা হয় আমার নিজের জন্মস্থানের নামটা বলতে। কি হয়েছে নোয়াখালীতে? এটাও কি বাকি ছিল বাংলাদেশে? আমাদের মাকে, আমাদের বোনকে এভাবে নির্যাতন করা হবে? আমরা চুপ করে দেখব? সারা বিশ্ব এই স্টোরিগুলো দেখবে, শেয়ার করবে আর থুতু ফেলবে বাঙালি দেখলে। ওয়ার্ল্ডের মানুষ এখন নতুন করে একটি কোয়েশ্চেন বানাবে, পৃথিবীর নিকৃষ্টতম জাতির নাম কি? কোন দেশের মানুষ স্বামীর কাছ থেকে তার স্ত্রীকে নিয়ে দল বেঁধে ধর্ষণ করে? কোন দেশের মানুষ একটা মাকে উলঙ্গ করে, নির্যাতন করে, পিটিয়ে ভিডিও করে? কোন দেশের মানুষ রাস্তায় বিনা অপরাধে মানুষকে কুপিয়ে মারে? কোন দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে একজন ভালো স্টুডেন্টকে পিটিয়ে মারা হয়? কোন দেশে একজন রিটায়ার্ড আর্মি অফিসারকে বিনা অপরাধে পুলিশ গুলি করে মারে? কোন দেশে নারায়ণগঞ্জের মতো হত্যাকাণ্ড হয়? কোন দেশে একটা মেয়ে কুপ্রস্তাবে রাজি না হয় তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়? কোন দেশে ধর্ষণের পর অভিযোগ করতে থানায় গেলে অভিযোগ নেওয়ার আগে পুলিশ আবার ধর্ষণ করে? কি লজ্জা হয় না আপনার আপনি কোন দেশের নামটা বলতে? এই অপরাধগুলো দিনের পর দিন কেন হচ্ছে জানেন? অপরাধী যদি কোনো রাজনৈতিক দলের হয়ে থাকে, কোনো না কোনোভাবে অপরাধীকে বাঁচিয়ে দেওয়া হয়। কি করবেন বিচার করে? নোয়াখালীর ওই বোনটার ইজ্জতটা ফিরিয়ে দিতে পারবেন? নোয়াখালীর ওই বোনটা কি ক্ষমা করবেন আপনাকে, আমাকে? কি বিচার করবেন সিলেটের ওই বোনটাকে যারা অত্যাচার করেছিল? তার স্মৃতি থেকে মুছিয়ে দিতে পারবেন ওই দৃশ্যগুলো? এই মানুষগুলো যতদিন বেঁচে থাকবে, তারা যতবার নিঃশ্বাস ফেলবে, ততবার তাদের নিঃশ্বাসের সাথে অভিশাপ বের হবে দেশের জন্য। এটাই একটা দেশ ধ্বংসের জন্য যথেষ্ট। বিশ্ব এখন আমাদেরকে চিনবে ধর্ষকের দেশ হিসেবে, খুনিদের দেশ হিসেবে, অবিচারের দেশ হিসেবে। আমরা মানুষ মেরে উল্লাস করি, ছি লজ্জা নেই আমাদের? আজ হয়তো মেজর সিনহা কবর থেকে চিৎকার করে করে বলছে, কি অপরাধ ছিল আমার? কেন তোমরা মেরে ফেলেছো আমায়? তোমরা কি পারবে আমার মায়ের কান্নাটা বন্ধ করতে? তোমরা কি পারবে আমার মাকে তার সন্তানটা ফিরিয়ে দিতে? তোমরা কি দেখছো আমার বৃদ্ধ মাটা প্রতিদিন কি পরিমাণ কষ্ট পাচ্ছে? কি সান্ত্বনা দেবেন আপনারা আব্রারের মা বাবাকে? নিশ্চয়ই এরই মধ্যে অনেকেই ভুলে গেছেন আব্রারের কথা, ভুলে গেছেন নুসরাতের কথা, ভুলে গেছেন তনুর কথা। কিন্তু নুসরাতের মা বাবা কি কোনোদিন ভুলতে পারবে? নুসরাতের পুড়ে যাওয়ার সেই ভয়ানক দৃশ্যগুলো? দেশটা এখন স্বাধীন। কিসের স্বাধীন জানেন? কেউ কেউ এখন স্বাধীনভাবে ধর্ষণ করতে পারছেন, কেউ কেউ এখন স্বাধীনভাবে তার শত্রুকে কুপিয়ে মারতে পারছেন, আর এত অপরাধ করেও বেঁচে যাচ্ছেন পলিটিক্যাল কারণে। বিশ্বজিৎ হত্যার ভিডিওটা একটু গুগলে সার্চ দিয়ে দেখুন তো, কি অপরাধ ছিল বিশ্বজিতের? কোনো দিন কি বিশ্বজিতের মা বাবা এই দৃশ্যটা ভুলতে পারবেন? যেই মানুষগুলো দিনের পর দিন নির্যাতিত হচ্ছেন, এদের অভিশাপই একটা দেশ ধ্বংসের জন্য যথেষ্ট। বাংলাদেশের কোনো শত্রুর প্রয়োজন নেই, আমরা প্রমাণ করেছি আমরা নিজেরাই পা খানাধারদের চেয়েও ভয়ঙ্কর। আমরা নিজেরাই আমাদের মা বোনদের খুন, হত্যা, ধর্ষণের জন্য এনাফ। আমার মনে হয় না বিশ্বে আমাদের মতো নির্লজ্জ আর কোনো জাতি আছে। আমাদের দেশের প্রাইম মিনিস্টার মহিলা, স্পিকার মহিলা, অনেক মিনিস্টার্সরা মহিলা, তারপরও ওনাদের সামনেই ধর্ষিত হচ্ছে হাজার হাজার মা বোনরা। ওনারা যেন অন্ধ, বধির এবং বোবা। ক্ষমতার লোভ ওনাদের বডির ভাইটাল অর্গানসগুলো প্যারালাইজ করে রেখেছে। দেশের মানুষ একটু সচেতন হন, নিজেদেরকে কম্যান্ডো ট্রেনিং দিন। কারো সাথে যুদ্ধ করার জন্য নয়, আপনার স্ত্রী মা বোনদের রক্ষা করার জন্য। আপনারা যদি সতর্ক না হন, এই ধর্ষকগুলো ঘুরে ফিরে ইজ্জত নষ্ট করবে আপনার সন্তান, আপনার মা, আপনার বোনদের। আমার এই ভিডিওটি সম্পূর্ণ কপিরাইট ফ্রি। আপনি চাইলে আপনার ইউটিউব, ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।